আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতার স্পেশাল ড্রিঙ্কস আইটেমে আজ করে দেখাবো কোকোনাট লেমনেড। প্রচণ্ড এই গরমে ইফতার টেবিলে যদি এরকম একটি কোকোনাট লেমনেড হয়, নিমিষেই মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, সেই সাথে খেতে অসম্ভব মজার আর ভীষণ হেলদি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি আমাদের এই লেমনেড বানাতে কী কী লাগছে। প্রথমে আমি গ্লাসে লেমন কিউব দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দুই তিনটা করে, তারপর এক চা চামচ করে দিয়ে দিলাম লেবুর রস, এক চিমটি করে দিয়ে দিচ্ছি বিট লবণ, আর একটা গ্লাসে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি, আর একটা গ্লাসে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মধু। তারপর খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। অনেকেই অনেক বেশি হেলদি করে খেতে চান, তারা মধু ব্যবহার করতে পারেন, আর যাদের চিনি খেতে ভালো লাগে তারা চিনি ব্যবহার করবেন। তারপর পর্যাপ্ত পরিমাণ বরফ টুকরা দিয়ে দিচ্ছি। বরফ টুকরা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি ডাবের পানি দিয়ে দিচ্ছি। ডাবের পানি দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডাবের ভেতরের যে নরম শাঁস থাকে সেগুলো উঠিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তবে কেউ যদি পছন্দ না করেন তাহলে দিবেন না। আর আমি সাইডে গার্নিশের জন্য দিয়ে দিলাম লেবু স্লাইস করে নেওয়া, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, তারপর স্ট্র দিয়ে দিলাম। পরিবেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। ব্যাস রেডি হয়ে গেল এই মন প্রাণ ঠান্ডা করার মতো ইফতার স্পেশাল কোকোনাট লেমনেড। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর আমি জানি অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রচণ্ড এই গরমে ইফতারের টেবিলে এরকম একটি লেমনেড হয়ে যেতে পারে, তাই না? আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।